মৎকার কাফের ও আর অন্যান্য অন্য গোত্রে যেসব কাফের বা কুফরি শক্তি ছিল মুশ্রিক পথলিক তাদের ভূমিকাটা কি ছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে সাহাবাইকরামদের সম্পর্কে জানিয়েছি যারা দুর্বল অসহায় বংশীয় ক্ষমতার দিক থেকে জনবলের দিক থেকে বা অর্থের দিক থেকে মান সম্মানের দিক থেকে যারা ওই রকম পর্যায়ের না তারা সবচেয়ে বেশি জুলমের শিকার হয়েছেন তাদের জুল করলে তাদের ওপর অত্যাচার করলে তার পরিণতি বলে চিন্তা করতে হয়নি জি এটাই মানুষ করে থাকে মানুষ কখন জুলুম অত্যাচার করে যখন দেখে যে আমি যদি একে মারধর করি আমি যদি এর উপর মানে বাড়াবাড়ি করি বা যা ইচ্ছা তাই করি এ আমার কিছুই করে নিতে পারবে না ওক ওকবাহা এর পরিণতির যদি ভয় না থাকে পরিণতি সম্পর্কে মানুষ যখন আশঙ্কা মুক্ত হয় তখনই সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করে জুলম অত্যাচার করে নালে এমনি সাহস করে না এই জন্য আমাদের দেশে একটা কথা আছে যে ডাকাতের বাড়ি ডাকাতি হয় না ডাকাতের বাড়ি ডাকাতি হয় না চোরের বাড়িতে চুরি হয় না জি ভালো মানুষের বাড়িতেই চোর ডাকাত ঢুকে জি তো রসুলল্লা সাল্লা সম্পর্কে তাদের ভূমিকাটা সাহাবাই কেরাম যারা দুর্বল ছিলেন তাদের থেকে কিছুটা ভিন্ন ছিল যদিও তাদের সবচেয়ে বড় শত্রু মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম কিন্তু শত্রু হলেও অনেক সময় পেরে উঠা যায় না যার ফলে তখন অন্যভাবে তখন কণ্ঠাসা করার অথবা অন্যভাবে জলম অত্যাচার করার চেষ্টা করা হয় তোরা সুর উল্লাহ সাল্লাহ সালামকে আল্লাহ রবীন্দ্র বংশে মর্যাদাও দান করেছিলেন আর আল্লাহ রব্বুহ ব্যক্তিত্ব মর্যাদা ব্যক্তিত্বের যে একটা ক্ষমতা রয়েছে ওটাও আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে আল্লাহ দান করেছিলেন মান সম্মান ইজ্জত সার্বিক দিক থেকে প্রভাবশালী বংশের মানুষ তিনি তার চাচা বিশেষ করে আবু তালিব জি যিনি অত্যন্ত প্রভাবশালী মানুষ ছিলেন এবং মক্কার কাফেরদের সর্দার তিনি নেতা ছিলেন এবং তিনি তাদের একজন বড় মুরব্বী দায়িত্বশীল ছিলেন যাকে সবাই মান্ত মান্যবর যাকে বলা হয় মান্যবর ব্যক্তি ছিলেন সবাই তার সম্মান শ্রদ্ধা করত চাচার খাতিরে ভাতিজাকে কোনো কথা বলা সম্ভব হচ্ছে না বংশীয় মর্যাদাও রয়েছে প্রভাব রয়েছে আর তার সাথে বিশেষ করে চাচা বয়োজ্যেষ্ঠ মানুষ প্রবীণ মানুষ তার খাতিরে কোনো কথা বলা সম্ভব হচ্ছে না এত সহজ নয় যে সরাসরি গায়ে হাত দেবে সরাসরি এসে কোনো রকম আক্রমণ করে অত্যাচার করবে এটা অত সহজ ছিল না জি কারণ সমস্ত আরব জাতি মক্কার লোকদেরকে সম্মান করত সমস্ত আরবরা অন্য অন্য জায়গায় যারা বসবাস করতো তারা মক্কার লোকদেরকে সম্মান করত আর মক্কার লোকেরাও আর অন্যান্য আরবরা সবাই কোরাইশদেরকে সবচেয়ে বেশি সম্মানিত মনে করত এরা আল্লাহর প্রতিবেশী বা আল্লাহর ঘরের প্রতিবেশী হ্যাঁ হারামের বাসিন্দা অধিবাসী এবং এরা যেমন হিন্দু সমাজে ব্রাহ্মণদের শ্রেষ্ঠত্ব বা আধিপত্য রয়েছে ভারত বর্ষে বর্তমানে তিন শতাংশ তিন পার্সেন্ট মানে বেশ যেটাকে বলা হচ্ছে যে থ্রি পারসেন্ট তিন শতাংশ হচ্ছে ব্রাহ্মণ হিন্দু এরা সাতানব্বই শতাংশ হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ অন্যান্য ধর্মাবলম্বী জৈন সমস্ত হচ্ছে সাতানব্বই শতাংশ আর তিন শতাংশ হচ্ছে শুধু ব্রাহ্মণ ব্রাহ্মণ বাদে যে মেজরিটি সংখ্যা গরিষ্ঠ হিন্দুরা রয়েছে তাদের অধিকাংশই দলিত না হয় শ্রেণীর কিছু সবাই কিন্তু এই ব্রাহ্মণদের চলছে এই শতকরা তিন অত্যাচার কারা করেছে এই শতকরা তিনজন ব্রাহ্মণ হিন্দু সাতানব্বই জন জুল অত্যাচার করছে এটা হচ্ছে বর্তমান ভারতের পরিস্থিতি আল্লাহ যেন হেফাজত করেন মুসলিম ভাই বোনদের যে যেখানে আছেন আর আল্লাহ আল্লাহাবুল আলমে যেন মুসলিমদেরকে সংশোধন করার তো দান করেন যেটা তাদের করণীয় এবং করা সম্ভব তাদের করা জরুরি আল্লাহ করতে বলেছেন এবং তাদের জন্য করা সম্ভব সেগুলি করতে চাই না আর যেগুলি তাদের করণীয় নয় অথবা করণীয় কিন্তু করার ক্ষমতা নেই সেগুলি করার জন্য তারা ফতুয়াবাজি করে এ হচ্ছে বর্তমান মুসলিমদের অবস্থা